হ্যালো গাইস, আজকে হচ্ছে সেই মেয়ে। আজকে আমাদের বাড়ির এখানে অনেক তুফান ঝড় আসার উপক্রম হয়েছে, এই দেখতে পাচ্ছ। এখন তোমাদেরকে সেই দৃশ্যই দেখাবো। গাইস, ঝড় এসেছে আমাদের বাড়িতে, মানে আমাদের এলাকায় আর কি। সম্পূর্ণ এলাকা জুড়ে ঝড়ের প্রকোপ উপদ্রব চলছে। এইরকম এদিকে বাস্তি ঝাড়গুলো অনেক হাওয়া হচ্ছে, সেই হাওয়ার কারণে নড়ানড়ি করছে। আর এইদিকে দেখো, রাস্তা দিয়ে শুধু ধুলো বালি ওড়াউড়ি করছে, চারিদিকে শুধু ধুলো বালি চারিদিকে ভর্তি। আর এখন বাজে তিনটা, সেই তিনটার মধ্যেই দেখো একদম সন্ধ্যের মতো হয়ে গেছে। এখন সন্ধ্যা মনে হচ্ছে এই সময়টাকে, সূর্য নাই, হারিয়ে গেছে। এই দেখো আকাশ সম্পূর্ণ কালো করে রয়েছে, আর সম্পূর্ণ দিকেই এখন ওই সাইডটা দেখো আমাদের বাড়ির মানে ডান সাইডটায় অনেক কালো করে রয়েছে। হয়তো বা তোমাদের এখানে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে আমি দেখছি অনেকটাই কালো করে রয়েছে। আর এই দেখো আকাশটা, এদিকে দেখো মেঘ দেখা যায়, সূর্যের কোনো বালাই নেই, সূর্য কোথায় হারিয়ে গেছে সেটা দেখা যাচ্ছে না। আর চারিদিকে দেখো হাওয়া, আর হাওয়া সুখর হাওয়া চলছে। ওই দেখো বিদ্যুৎ চমকালো একটু আগেই, তোমরা কি এখানে লক্ষ্য করেছ? ওই যে দেখো আমার মা এসব ছাগল গরু সব তুলে নিয়ে যাচ্ছে। এই দেখো আকাশের ডাক, আকাশের ডাকটা কি তোমরা শুনতে পেয়েছো? আশা করি তোমরা হয়তো বা আকাশের ডাকটাও শুনতে পেয়েছো। এই দেখো ছাগল কুকুরেরা এখানে রয়েছে, ওরা ভাবতেছে যে এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল কেন, এখন ওটা দিনটাই শেষ হলো না, তাতেই সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ, এই দেখো ওকে ডাক দিলাম, ও চলে এলো। দেখো বন্ধুগণ, চারিদিকে কালো করে, সেই দেখো কালো আরো বেশি হয়ে গেল, আগেকার আগে যেরকম কালো ছিল। এই দেখছো বিদ্যুৎ চমকালো, এই দেখো ওইদিকে চিরিক পড়তেছে, সেই কারণে আমি ঘরের মধ্যে চলে এলাম। অনেকটাই কালো হয়ে গেছে, একদম চারিদিকে কালো কালো। আর এই দিকে দেখো বাতাসে বাতাস, এই দেখো চিলিক পাচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুগণ এখানে তুমুল হাওয়া চলছে। এই দেখো আমাদের নারকেল গাছ দুটো, অনেক হাওয়া চলছে এখানে। আমাদের নারকেল গাছে অনেক শুকনো নারকেল রয়েছে, এখন নারকেল গাছের নিচে যাওয়া একদমই নিরাপদ নয়, কারণ কখন নারকেল মানে ওখান থেকে পড়ে যাবে বলা বড় মুশকিল। তার মধ্যে একটা বাইক দেখো চলে যাচ্ছে রাস্তা দিয়ে, হয়তো বা তারা তার বাড়ির গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এত তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আর দেখো দু একটা ছাগল এখানে রয়েছে, ওরাও আস্তে আস্তে উপরেও চলে আসবে। দেখতে পাচ্ছ কত হাওয়া উঠেছে আমাদের এখানে, চারিদিকে শুধু হাওয়া আর হাওয়া। একটু আগে আমি মোবাইলে মেসেজ পেলাম যে আমাদের এখানে বৃষ্টি আসতে চলছে, ওয়েদারটাও তাই বলছিল। যাই হোক বন্ধুগণ, দেখতে পাচ্ছ বৃষ্টি, তাহলে বন্ধুগণ বৃষ্টি আসুক, তারপর ফিরে আসছি ভিডিওতে।